তো এর ভিতরে আমরা এইচটি ডকস এর ভিতরে আমরা পিএসসি লিখতে না নরমাল পিএসসি লিখতে গেলে এর ভিতরে আমরা একটা দিয়ে দিই ফোল্ডারের নাম রাখতেছে প্র্যাকটিস বেসিক বেসিক পিএসপি বেসিক হ্যাঁ পিএসপি বেসিক বলে একটা ফোল্ডার রাখলাম ঠিক আছে এই ফোল্ডারের ভিতরে কোথায় দেখি খেয়াল করো এই ফোল্ডারটাকে আমরা সিএমডি কোড ডট মানে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম এর ভিতরে আমরা একটা ফাইল নেব তাই না পিএসপি বেসিক এর ভিতরে আমরা একটা ফাইল নেব ফাইলের নাম থাকবে কি ইনডেক্স ডট পিএসপি ঠিক আছে ভেরিয়েবল তো বুঝো ফাংশন তো বুঝো ফাংশন ভেরিয়েবল এগুলো বুঝো না বুঝো না কি লুপ লুপ বুঝো না আর এর নেই লুপ আর এর নেই বেশি ভালো আছে না আর লুপ আর এর নেই ব্যাক এন্ডে বেশি ভালো পড়া করে পিএসপি লেখার জন্য কি করতে হয় জিজ্ঞাসা চিহ্ন পিএসপি আর এখানে জিজ্ঞাসা চিহ্ন সরি এটা এর ভিতরে আমরা পিএসপি কোড লিখতে পারি তাই না এখানে আমরা ইকো বলে পিএসপি এর একটা ফাংশন আছে তোমাদের র পিএসপি দিয়ে একটা প্রজেক্ট বানাই ইকো ইকো করো তাকে ইকো তাকে ইকো করবো মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি তাহলে কি হবে আচ্ছা এটার আউটপুট দেখার জন্য এখানে লোকাল হোস্ট স্ল্যাশ npm ইউজ করতে গেলে কি তো লাগবে নোট প্যাকেজ ম্যানেজার তুমি কমান্ডে npm কমান্ড চালাও না বাস হয়েছে এখন আউটপুটটা দেখো এটা তো সবাই জানো তাই না আচ্ছা php তে ভেরিয়েবলের ভিতর কোনো কিছুকে রাখতে গেলে কি করতে হয় এখানে ভেরিয়েবলের নাম ডলার সাইনের ভিতরে রাখতে হয় যে কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট সমান সমান এই যে এটা তার মানে কি আমাদের এখন যদি আমরা ইকো করি কাকে কন্টেন্ট কে যদি ইকো করি তাহলে কি হবে এই কন্টেন্ট ভেরিয়েবলের ভিতরে যা আছে সেটা তোমরা দেখতে পারবে তাই না সেম কাজ পিএসপির কন্ডিশন বোঝো না কন্ডিশন আচ্ছা এই ব্যাক এন্ড এর জন্য বেশি ব্যবহার করা হয় কি কন্ডিশন লুপস আচ্ছা পিএসপি এর অ্যারে বিভিন্ন ভাবে লেখা যায় ঠিক আছে তো আচ্ছা আমরা মনে করি একটা অ্যারে তৈরি করব হ্যাঁ মনে করি স্টুডেন্ট স্টুডেন্ট এর তো অনেকগুলো স্টুডেন্ট আছে ডলার সাইন এস টি ইউ ডি এন টি স্টুডেন্টস এর ভিতরে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে স্টুডেন্টস মনে করি স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট ওয়ান দিলাম ওয়ান এর ভিতরে একটা স্টুডেন্ট দিলাম যে প্রদয় ঠিক আছে স্টুডেন্ট টু টু এর ভিতরে থাকবে হচ্ছে সামিউল স্টুডেন্ট থ্রি এর ভিতরে থাকবে হচ্ছে শিবলি এবার যদি
ইকো করি, তাহলে কি আমরা স্টুডেন্ট ওয়ান কে ইকো করতে চাইলে কি হবে? এভাবে দিতে হবে স্টুডেন্ট ওয়ান, তাই না? আমাদের স্টুডেন্ট ওয়ানটা চলে আসছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে এই যে এই ডাটা গুলো একটা জাস্ট একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে, ঠিক আছে? তো সেটা কি আমরা এ রে আকারে রাখতে পারি, ঠিক আছে? তো এর দেখো এখানে কিভাবে বলছে, এখানে বলছে যে প্রথমে অ্যারের নামটা নিতে হবে। তো আমরা একবারে এত কিছু না রেখে এখানে দিলাম স্টুডেন্টস, হ্যাঁ স্টুডেন্টস, আর এখানে থাকবে হচ্ছে অ্যারে কিওয়ার্ড, ঠিক আছে? এইভাবে লিখলে অনেক ভাবে অ্যারে নেওয়া যায়, দুই ভাবে। আমি এটা এই পদ্ধতিটা আগে দেখাইনি, তারপর আরেক ভাবে দেখাচ্ছি। এবার স্টুডেন্টস ভেরিয়েবলটাকে আমরা ইকো করি, দেখি কি হয়। ওয়ার্নিং, মানে এখানে একটা অ্যারে আছে, তাই না? মানে সরাসরি ডাটা এখানে আমাদের, এখন অ্যারে আর কি এটা ইন্ডেক্স আকারে হয় না, অ্যারের ভিতর কি ইন্ডেক্স নাম্বার থাকে না? কত থেকে শুরু শুরু হয় ইন্ডেক্স? 0 থেকে, প্রত্যেক কত থেকে শুরু হয়, কত থেকে শুরু হয় ইন্ডেক্স নাম্বার অ্যারে? 0 থেকে। আচ্ছা এটা 0, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না হলে তো অনেক কিছু হয়ে যাবে। এটা 0, এটা 1, এটা 2, তাই না? আচ্ছা আমরা এই অ্যারে এর মনে করো এক নম্বর ইন্ডেক্সটা দেখতে চাই, তাহলে স্টুডেন্টস ওয়ান এইভাবে দিত, তাহলে কি হবে? এই যে রাকিব দেখাচ্ছে, তাই রাকিব কি এক নম্বর ইন্ডেক্সে আছে, বুঝতে পারছো? তো এরে তোমরা এইভাবেও রাখতে পারো, অথবা এইভাবেও রাখতে পারো, ঠিক আছে? তো এটা কি থার্ড ব্র্যাকেটের ভিতরে তুমি অ্যারে এর ভিতরে যে কয়টা ইন্ডেক্স রাখতে চাও সেগুলো ভালো, কিন্তু সেম কাজটাই করবে, করছে না? এটা হলো অ্যারে লেখার নিয়ম, বুঝতে পেরেছো? ইন্ডেক্স অ্যারে, এগুলো কি আমাদের ইন্ডেক্সড অ্যারে, ঠিক আছে? আচ্ছা আরো কিছু এখানে অ্যাড করি, তাহলে আমাদের কিভাবে করা লাগছে? এখানে স্টুডেন্টস, তারপর এর ভিতরে ইন্ডেক্স নাম্বার দিয়ে, তাই না? দুই নাম্বার ইন্ডেক্স না, এই অ্যারেটাকে আমরা এখন কি অ্যাক্সেস করতে পারছি, তাই না? এই অ্যারেটাকে কি আমরা এখন অ্যাক্সেস করতে পারছি না? আচ্ছা এখানে আমরা একটা ইকো করি, এর আউটপুটটা দেখাবে। কিন্তু আমরা কি করব, অ্যাসোসিয়েটিভ অ্যারের মাধ্যমে কি এখানে আমরা ইন্ডেক্স দ্বারা আমরা এটাকে আর কল করব না, আমরা করব কি এই এইগুলারই এক একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে? তো সাপোজ তো এইটা গেল আমাদের, এই এটা কমেন্ট করে রাখি, মনে করো ডলার সাইন সাকিব, হ্যাঁ সময় সমান। এবার রাখবো কি আর বেনি বাজারে আমরা এটা রাখবো, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে? এখানে দেব নেম, আর এটা এখানে যে সমান চিহ্ন দিয়ে যে এটা, ঠিক আছে? এই চিহ্ন এটাকে বলা হয় কি
আর এখানে হবে কি, এই কি এর ভ্যালু, ভ্যালু হবে কি সাকিব? আর এস, এস কি এর ভ্যালু হবে কি 23? এই দুইটাই রাখলাম আপাতত। তারা এইভাবে রাখছে না, ব্র্যান্ড মনে করো একটা এরে কার ব্র্যান্ড, ফুড, মডেল, ঠিক আছে। তো আচ্ছা এবার এই অ্যারেটাকে আমরা অ্যাক্সেস করব। আগে কি করছিলাম, ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাক্সেস করছিলাম না অ্যারেটাকে? এই যে কারেন্ট 2 নম্বর ইন্ডেক্সে যেটা আছে, এখন আমরা কি করব, ইকো ইকো এই যে সাকিব, সাকিব সাকিব সেভ না, এখানে কোনো ঝামেলা আছে। সাকিবের নেমটাকে এখন কিন্তু আমরা আর ইন্ডেক্স নাম্বার না, এটা কি আমাদের প্রথম ইন্ডেক্সের ডাটা না? এখন কি আমরা এই সেই ইন্ডেক্সের কি একটা নাম দিয়ে দিছি সাকিবের যে নেম আছে সেটা আমাকে দেখাও। হ্যাঁ সাকিবের নেম এখন কি আসবে বলো তো, সাকিব আসবে, সাকিবের আমরা শুনছি যে এর এস দেখতে, তাহলে কি যে এস কি এর ভ্যালু কি 23, তার মানে কি আমরা যদি এখন এস দেখতে চাই তাহলে কি এই এস টা এর ভিতরে থাকবে, ঠিক আছে এস। হ্যাঁ দুইটা একসাথে দেখতে চাও? হ্যাঁ তাও দেখতে পারবো, এস এস দুইটা একসাথে দেখলে আরেকটা ইকো করো। হ্যাঁ এখানেও কমা দিয়ে করতে পারো, কমা দিয়ে করতে গেলে এখানে কনকেট করতে হবে, ঠিক আছে। কনকেট করার জন্য কি করতে হবে, ডট তারপর কমা তারপর আবার যেটা কি স্ট্রিং এর ভিতর কমা রাখলাম, ঠিক আছে। সরাসরি কমা দিলে কিন্তু ইরর আসবে। হ্যাঁ এবার সাকিবের কি দেখতে চাও, এস টাই মনে করো দেখতে চাও, আর এখানে দেখতে চাও মাই নেম আছে, বুঝতে পেরেছো? এটুকু ভালো করে বুঝেছো তো? এই যে এখানে কমা দিয়ে, এমন সস্য আগে থেকে ইরোন দিয়ে বসে আছে, আগে থেকে হবে না, বুঝতে পেরেছো? তাহলে এই অ্যারে নিয়ে কোনো সমস্যা আছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে? এই অ্যাসোসিয়েটিভ অ্যারেটাই আপনাদের পড়ায় এখানে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। আরেকটা অ্যারে তৈরি করি, প্রত্যয় এটা হবে, এটাকে বলা হয় কি, হ্যাঁ এটাকে বলা হয় কি, আর এখানে যে এইভাবে তার ভ্যালু দিতে হয় এইভাবে, ঠিক আছে। তারপর এখানে হবে এস, এস এর ভ্যালু হিসেবে হবে কি 14, তারপর আর একটা হবে কি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে 3, ঠিক আছে। নেম প্রত্যয় এস 14 ডিস্ট্রিক্ট 3, ঠিক আছে। তো এবার আমরা কি করব, ইকো করব এই যে প্রত্যয়ের বয়সটাকে মনে করো আমরা অ্যাক্সেস করতে হবে, তাহলে এখানে কি করতে হবে আমাদের, ইকো মানে ভেরিয়েবলটাকে আমাদের এখানে নিতে হবে, এবার
হ্যাঁ, এর ভিতরে ইন্ডেক্সটা বলে দিতে হবে কি, এস। এ হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবার লুপ, তাই না? লুপের কাজ কি? একই কাজ বারবার করা, তাই না? একই কাজ বারবার করা, তাই না? আগে ফর লুপটা দেখি। এর আগে তো করেছো, তাই না? আমরা এখানে এক কাজ করি, ফর লুপ নেওয়ার জন্য আগে কি করতে, ফর কিওয়ার্ড, তারপর এর ভিতরে আমাদের তিনটা জিনিস থাকে। প্রথমত কি থাকে, ডলার সাইন আই সমান সমান ওয়ান, ঠিক আছে? আই সমান সমান দিলাম ওয়ান। এবার এই লুপটা কতক্ষণ পর্যন্ত কাজ করবে, কতক্ষণ পর্যন্ত আই এর মান দশের চেয়ে কম থাকবে? হ্যাঁ, আর প্রত্যেকবার আই এর মান কি হবে, এক এক করে বাড়বে, তাই না? আই প্লাস প্লাস, এটুকু বুঝেছো? একটা ভুল আছে হয়তো আমাদের, এখানে কমা না, এখানে তোমাদের এইভাবে শেষ করতে হবে। ঠিক আছে, এবার এর ভিতরে আমরা একটা ইকো করি, ইকো হ্যালো। চোদ্দ নম্বর লাইনে একটা সমস্যা আছে, ডট বিয়ার না, আমি এমনি জাস্ট দেখার জন্য। হ্যালো, এসে কয়বার আসছে? আচ্ছা, এর আগে আমরা সিরিয়াল নাম্বারটা, যে এখানে আই এর মান কি এখন ওয়ান না, তো আমরা এর আগে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে পারি না, ডলার সাইন আই, আই ডট মায়ের সাথে কনকেট হবে। এক দুই তিন চাল আছে, কনকেট করলাম। ঠিক আছে, মানে এটা একটা কি স্ট্রিং, এটা একটা একটা স্ট্রিং, তাই না? এর মাঝখানে দুই কনকেট করেছি ডট দিয়ে, আর এটা হচ্ছে আই, হয়েছে? এক হ্যালো, দুই হ্যালো, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কোথায় বুঝেছো তো? আর নয় বার পর্যন্ত কেন করছে বলো তো? কারণ কি আমরা এখানে শর্ত কি বলছি, যে দশের চেয়ে যতক্ষণ পর্যন্ত কম হবে, কম অথবা কি সমান হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই লুপটা কাজ করবে। এই লুপটা কিভাবে কাজ করছে, লুপটা প্রথমে কি করছে, প্রথমে এখানে আই এর মান দেখছে ওয়ান আছে, তাই না? আর এখানে শর্ত,
এখানে দেখছে যে শর্ত ঠিক আছে কিনা, শর্ত ঠিক আছে, দেখছে যে আই এর মান যেহেতু 1, 10 এর চেয়ে কমই আছে, তাই না? কম থাকলে তারপর কি করছে, এখানে এসে এই কাজটা করছে, ঠিক আছে, একবার করে যাচ্ছে। করার পর এখানে আই এর মান 1 বাড়ায় দিচ্ছে, ঠিক আছে, আই এর মান 2 হয়ে যাচ্ছে। আবার এখানে কি করছে, আই এর মান 2 মনে করে এখন, আর এখানে দেখছি শর্তের সাথে মিল আছে কিনা, হ্যাঁ 10 এর চেয়ে অবশ্যই 2 ছোট। তারপর আবার এর ভিতরে আবার এই কাজটা করছে, মানে এই শর্ত ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, ট্রু থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে, এই লোকটা ঘুরে যাবে, ঠিক আছে। আর প্রত্যেকবার আই এর মান 1 বা 1 1 করে বাড়ছে, বুঝতে পারছো? এভাবে বাড়তে বাড়তে একটা সময় কি আই এর মান 10 এর বেশি হয়ে যাচ্ছে, তখন লোকটা ভেঙে যাচ্ছে। ওটা যদি আয়ের মান আমরা প্রত্যেকবার এক এক করে না বাড়াই, এখনই লিখে না পিছিয়ে এক করে, আয়ের মান যদি এক করে না বাড়াই আমরা প্রত্যেকবার, তাহলে প্রত্যেকবার কি আয়ের মান তো এক করে বাড়াবে না, আয়ের মান না বাড়ালে তখনও এই জায়গায় আসবে, এসে দেখবে যে আয়ের মানে একই রয়েছে, আবার করবে, আবার দেখবে যে আয়ের মানে একই রয়েছে, আবার করবে, ঠিক আছে। এইভাবে মানে এই কন্ডিশন তো 10 এর চেয়ে কম, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? এবার আমরা লুপের ভিতরে অ্যারে নিয়ে কাজ করি। ফরিস লুপটা দেখো তো, এই দেখো স্টুডেন্টস, ঠিক আছে, স্টুডেন্টস, স্টুডেন্টস বলে একটা কি আমাদের লুপ আছে, তাই না? হ্যাঁ সরি, অ্যারে আছে। আমরা চাচ্ছি যে এই যে এইগুলাকে আমরা প্রত্যেক মানে প্রত্যেকটা ইন্ডেক্স কে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডেক্স এর ভ্যালু কে আমরা এক বেড়ে দেখতে পাচ্ছি লুপের মাধ্যমে। আমরা যদি এটা এমনি ইকো করতে যেতাম, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 0 একবার, স্টুডেন্ট 2 এইভাবে করতে করতে যেতাম বারবার, এই যে এই সেম কাজটা আমাদের আবার করা লাগবে না, যে স্টুডেন্টের 3 নম্বর ইন্ডেক্স টা আমরা দেখবো, এইভাবে কি যতগুলো ইন্ডেক্স আছে সবগুলাকে ততবার আমাদের কল করা লাগবে, তাই না? কিন্তু আমরা কি করবো, লুপের মাধ্যমে একবার কল করে ওই কাজটা করবো, বুঝতে পেরেছো? তো সেই জন্য ফর আই এর মান কি 1, প্রত্যেকবার আই এর মান কি, আই এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর চেয়ে নিচে থাকবে, হ্যাঁ আই এর মান 0 থাকবে, সরি আই এর মান 0 থাকবে, আর আই এর মান যতক্ষণ পর্যন্ত, এখানে কয়টা ইন্ডেক্স আছে, একটা দুইটা, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত 3 এর চেয়ে বেশি অথবা 3 এর চেয়ে কম অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে, আর প্রত্যেকবার আই এর মান কি 1 1 করে বাড়বে, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে ইকো এই যে এইগুলোকে আর ইকো করব না, আমরা কি করব এখানে স্টুডেন্টস, হ্যাঁ স্টুডেন্টস এর ভিতরে, আচ্ছা আই এর মান এখন নর্মালি কত আছে, 0 না, তো ডলার সাইন আই দিয়ে দিলাম, ঠিক আছে, তার মানে কি আই এর মান এখন নর্মালি আমরা 0 দিয়ে রাখছি, এখন 0, স্টুডেন্টস 0 ইকো করবে কি, স্টুডেন্টস 0, স্টুডেন্টস 0 এর ভিতরে কি আছে, এটা প্রিন্ট করবে, তারপর এই কাজ করা শেষে আবার কি হবে, আই এর মান 1 বেড়ে যাবে, তাই না, আই এর মান হয়ে যাবে কি 1। এখন দেখবে যে কন্ডিশন তো ঠিকই আছে, তখন কি করবে, আই এর মানে যে 1 থাকা অবস্থায় আবার উপরে একটা প্রিন্ট করে, বুঝেছো? দেখে নে আউটপুট, শাকিব, রাকিব, সোহেল, শাকিব, বুঝলো, বোঝো নি মনে হয়, বুঝেছো? আচ্ছা আমি আরেকবার বুঝে দেখি, লুপে কি হয়, যতক্ষণ পর্যন্ত শর্ত ঠিক থাকে আর ততক্ষণ পর্যন্ত কাজ করেই থাকে লুপ, এই লুপটা কি করবে, যতক্ষণ পর্যন্ত এই শর্ত ঠিক থাকবে, এই শর্ত যতক্ষণ পর্যন্ত এই যেখানে এই শর্ত ঠিক থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা কি ঘুরেই যাবে, তাই না? আচ্ছা তো আর এর ভিতরে আমরা কি কাজ করাচ্ছি, জাস্ট কি করছি, ইকো করাচ্ছি, ইকো করাচ্ছি কি স্টুডেন্টস এর, মনে করো এখানে সরাসরি আমরা যদি 0 দিতাম তাহলে কি হতো,
যেখানে আমরা সরাসরি জিরো দিতাম, তাহলে স্টুডেন্টের জিরো ইন্ডেক্সের মান যেটা সেটা এই কয়বার দেখাতো, তাই না? কারণ কি, লুপের মান যতক্ষণ পর্যন্ত আই এর মান 3 এর চেয়ে কম থাকতো ততক্ষণ পর্যন্ত দেখাতো। কিন্তু আমরা কি করছি, আই বলে একটা ভেরিয়েবলের মান জিরো দিয়ে দিছি না? তো এখানে আই দেওয়া, ডলার সাইন অফ আই দেওয়া মানে কি, এখানে তো জিরো দেওয়া আই, তাই না? বুঝতে পেরেছো? আই এর মান জিরো, তার মানে ডলার সাইন আই দেওয়া মানে কি, জিরো দেওয়া আই, তাই না? এরপর এবার লুপটা যখন ঘুরে আসবে তখন আই এর মান এক বেড়ে যাবে না, আই এর মান হয়ে যাবে 1 না? তো তখন আবার কি করবে, 1টাকে প্রিন্ট করবে। তারপর পরের বার যখন এই কাজ হয়ে যাবে তখন আবার কি, আই এর মান আর এক বেড়ে যাবে না, তখন এখানে আই এর মান হয়ে যাবে কত, 2। এবার 2 ইন্ডেক্সের এটা প্রিন্ট করবে, বুঝতে পেরেছো? সত্যি মানে এখন দেখো, এই যে তাহলে কোনো সমস্যা আছে? আমরা কি করলাম, লুপের ভিতরে কি অ্যারে ব্যবহার করলাম, তাই না? লুপের ভিতরে অ্যারে করছিলাম, জাভা স্ক্রিপ্ট করছিলাম, ওটা দেখি হম হবে ফাংশন। বুঝতে পেরেছো এইটুকু? তো এইটা হলো আমাদের এক ভাবে গেল, আমরা আর এক ভাবে করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এক ভাবে গেল, আর একটা লোক দেখে মনে করো ফরিস লুপ সবসময় এর ভিতর চালানো হয়, ঠিক আছে? এর এর জন্যই এই ফরিস লুপটা। এখানে তারা কি করেছে, কালার্স কালার্স বলে কি একটা ভেরিয়েবল নিয়েছে, তাই না? এই ভেরিয়েবলের মান দিয়েছে কি একটা এর, যার ভিতর আছে রেড গ্রিন ব্লু ইয়েলো, ফরিস কালার্স মানে এই কালার্স, হ্যাঁ মানে ফরিস লুপ করবে কার ভিতরে, কালার্স মানে এই কালার্স গুলো কি এর ভিতরে চলে আসবে। এবার অ্যাজ এক্স, এক্স মানে কি, মানে প্রত্যেকটা ইন্ডেক্স, হ্যাঁ প্রত্যেকটা ইন্ডেক্স মানে যে অ্যাজ এক্স মানে কি, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য বোঝাচ্ছি আমি নরমালি কোডে নিয়ে যাই, তারপরে বুঝতে পারবো। ফর ইজ একটা ফর ইয়ে ফর ইজ, তারপর থাকে হলো এই ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ। এবার কার ভিতরে লুপটা চালাইতে চাই, স্টুডেন্টস এর ভিতরে, তাই না? তাহলে স্টুডেন্টস, হ্যাঁ। এবার এখানে একটা অ্যাজ মানে স্টুডেন্টস গুলো এক একটা সিঙ্গেল ডাটা গুলো কি হবে, ডলার সাইন স্টুডেন্ট, হ্যাঁ, অথবা এক্স অ্যাজ এক্স আকারে আসবে। এবার এর ভিতর থেকে বডি, বডি এর ভিতরে ইকো এক্স, আগে দেখাই নাও, ডট ফরিস লুপটা কি করবে, অ্যারের যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স থাকবে, যতক্ষণ ইন্ডেক্স থাকবে ততবার এই লুপটা ঘুরবে, ঠিক আছে? এখানে কতগুলো ইন্ডেক্স আছে, 1, 2, 3, 4, 5টা, মানে 5 বার এই লুপটা ঘুরবে, ঠিক আছে? তো এখানে কি আমাদের এটা মানে কন্ডিশনের ভিতর বলে দিতে হচ্ছিল যে কতবার ঘুরবে, তাই না? তো স্টুডেন্টস অ্যাস মানে স্টুডেন্টস এর যে ডাটা গুলো আছে, যেমন যে প্রথম ইন্ডেক্সে কি আছে, সাকিব, তাই না? তো এখানে হচ্ছে কি,
ফ্রেন্ডস এখানে জিরো, মানে এইভাবে হচ্ছে, মানে অ্যাজ এক্স মানে কি, মানে ওইটা এই এই কাজটা করছে ওখানে। হ্যাঁ লুপেরই এখানে স্টুডেন্টস জিরো না, আমরা এখানে দিলাম হচ্ছে এক্স, ঠিক আছে, মানে এই এক্স এর ভিতর প্রথমে চলে যাচ্ছে কে, এই যে এইটা, ঠিক আছে, এই যে জিরো ইন্ডেক্সটা। হ্যাঁ তারপর এটা ইকো করছে, তারপর এক্স এর ভিতর চলে যাচ্ছে যে এইটা, বুঝলো? হ্যাঁ এই সিঙ্গেল ডাটা গুলো, এই যে সিঙ্গেল ডাটা গুলো কি এক এক করে এক একবার ঘুরছে আর এক একটা করে ভিতরে আসছে, যা মন চাই দিতে পারে। হ্যাঁ আর সেটা তোমাদেরকে এখানে প্রিন্ট করতে, মানে এই স্টুডেন্টস ডাটা গুলোর ইনডেক্স গুলো এক এক করে কি এর ভিতর চলে যাবে, মানে এক এক করে প্রথমবার যখন লুপ ঘুরবে তখন কি হবে, এটা এর ভিতর থাকবে, তারপর পরের বার ঘোরার সময় এই যে এটা, তারপর এটা। হ্যাঁ যে যে কয়টা ইন্ডেক্স আছে সেইভাবে বাইরে এই লুপটা ঘুরবে, আর প্রত্যেকবার ইন্ডেক্স নাম্বার এক এক করে। মানে প্রথম প্রথম ঘোরার প্রথম লুপটা ঘোরার সময় কি হচ্ছে, এখানে স্টুডেন্টস মানে প্রথমে এখানে থাকছে কি, এই যে এইভাবেই থাকছে মনে করো জিরো, ঠিক আছে, তারপরে এবার ঘোরার সময় থাকছে ওয়ান, ওয়ান মানে এই যে এটা স্টুডেন্ট। হ্যাঁ ক্লাস সাইন ইকো ক্লাস সাইন স্টুডেন্ট, মানে এক প্রজেক্টটা থাকলো এই লুপের মাধ্যমে খুব ইজি। হ্যাঁ অরিজিনাল পয়েন্টসটা বেশি ইউজ করা, বুঝতে পেরেছো? এই ডাটা গুলো সিঙ্গেল ডাটা, এই যে এইটা হিসেবে কাজ করে, এটা হচ্ছে ফর ইচ লুপ। এইগুলো তোমরা কালকে মানে আগামী দিন শুরু হবে, কালকে তোমাদের কাজ থাকবে এগুলো প্র্যাকটিস করে এবং পুরোপুরি লুপ অ্যারে এই দুটা জিনিস একদম পুরোপুরি যেন উপস্থিত হয়ে গেল। হ্যাঁ এই ফিন্সটা দেখো কন্ডিশন, এইটুকু নিয়ে কোনো সমস্যা থাকলে এগুলো বলতে পারো, কোথায় এইটা ছাড়া কিন্তু সামনে আর আগাতেই পারবো না, এগুলো না থাকলে, বুঝতে পারছো? আমি কিন্তু এগুলো দেখাতে চাই না, তারপরেও দেখাচ্ছি, কারণ কি এই তোমার সামনে লাগলেও বোঝে। আচ্ছা কন্ডিশন মানে কি অবস্থা, যদি দশের মান নাম্বার নাম্বার সমান সমান ওয়ান, হ্যাঁ ডলার সাইন দিতে হবে, ঠিক আছে, যদি নাম্বারের মান কি হয় দশের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, এখানে এটা বলতে হবে ইকো দ্য নাম্বার ইজ বেটার দেন টেন, এরকম কিছু একটা দিলাম। হ্যাঁ যদি আমরা নাম্বার ওয়ান এর মান কি করছি, নাম্বার ওয়ান কি করছি আমরা,
নাম্বারের মান দিয়েছি 1, তাই না? আর এখানে শর্তে কি বলছি, নাম্বারের মান যদি 10-এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে, দা নাম্বার ইজ বেটার দেন 10। এখন কি আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে ইলস এর ভিতর বলতে হবে, ইএলএস, ইলস। ইলস এর কোনো শর্ত দেওয়া লাগে না। তো এখানে দেখো 10 ইজ, 10 ইজ বেটার দেন দিস নাম্বার, ঠিক আছে? এখানে দিলাম কি 10 ইজ বেটার দেন দিস নাম্বার, ঠিক আছে? এখন দেখি কি দেখাই, 14 কি দেখাচ্ছে না, 14 10। দা নাম্বার ইজ বেটার দেন, আচ্ছা এইটা বাদ দিয়ে আমরা অন্যটা দিয়ে বুঝাই। মানে ধরো রেজাল্ট, রেজাল্ট সমান সমান, রেজাল্ট সমান সমান মানে করো 20, হ্যাঁ? তো এখানে হবে কি, রেজাল্ট, রেজাল্টের মান যদি 33-এর চেয়ে বেশি হয় অথবা সমান হয় তাহলে এখানে কি হবে, কি দেখাবে, পাস্ট, ইয়ে ডবলে সি টি। আর যদি না হয় তাহলে কি হবে, যদি রেজাল্টের মান 33-এর চেয়ে বেশি হয়, হ্যাঁ বেশি হয় অথবা সমান হয় তাহলে এখানে লিখাবে কি, পাস। আর যদি এই শর্তটা না মেলে তাহলে লিখাবে কি, ফেল। আমরা চাচ্ছি যে আবার কন্ট্রোল দিয়ে স্ল্যাশ চিহ্ন, তো আমরা চাচ্ছি যে কি মানে প্রত্যয়ের বয়স যদি 14 বছরের চেয়ে বেশি হয় তাহলে দেখা যাবে যে হি ইজ ওল্ডার দেন 14, অথবা 10-এর চেয়ে বেশি হয়, অথবা আমরা চাচ্ছি যে এই যে সাকিব, না সাকিবের বয়স যদি 21-এর চেয়ে বেশি হয় তাহলে ধরে নেবো সে বিবাহিত, ঠিক আছে? আর যদি 21-এর নিচে হয় তাহলে কি বলবো, ধরে নেবো সে আনম্যারিড, মানে একটা ধরে নিচ্ছে আর কি। তো এটা আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা তো তাই দিকে খেয়াল করো, তো এখানে রেজাল্ট আমাদের আর লাগছে না। ইফ, আচ্ছা এইটা আমরা কেটে দিই, এখানে আমাদের শর্তটা এইভাবে দিতে হবে, ইফ সাকিব, সাকিবের কি জিনিস, এজ, তাই না? এটার মানে কি, এটা এটার মাধ্যমে কি চলে আসলো আমাদের, এই যে এইটাকে আমরা অ্যাক্সেস করে ফেলতে পারছি, তাই না? সাকিবের এজ এর মান যদি কি হয়, 21, এটার মাধ্যমে কি আছে, সাকিবের এজটা বের করে দিচ্ছে। আর সেটা আমরা কি করছি, বেশি অথবা যদি সমান হয় কার 21-এর, তাহলে
এখানে ধরে নেব, এই যে মানে এটা কার নাম হবে আমরা তাও মনে করে জানি না, ঠিক আছে, এর এটা কার নাম হবে সেটাও জানি না, এদিকে ভালো করে খেয়াল করো। প্রথমে আমরা দিলাম ইকো শাকিব ইজ ম্যারি, আর ইলস যদি এটা না হয় তাহলে কি হবে, ইকো শাকিব ইজ আনম্যারিড, আনম্যারিড, ঠিক আছে, সত্যটা বুঝেছো, সত্যটা বুঝেছো, এটা যদি সাকিবের বয়স, এটা এটার মাধ্যমে কি আমাদের এই সাকিবের বয়সটা বের করে দিবে না, এই ইয়ারে থেকে অ্যাসোসিয়েটিভ এর কিন্তু এটা, তাই না, সাকিবের বয়স যদি 21 থেকে বেশি হয় তাহলে সাকিব ইজ ম্যারিড, আর যদি না হয় তাহলে আনম্যারিড, আউটপুটটা দেখি সাকিব ইজ ম্যারিড, কারণ কি সাকিবের বয়স অবশ্যই 21 থেকে বেশি। এবার যদি আমরা 19 দিয়ে দিই তাহলে কি হবে, সাকিব ইজ আনম্যারিড, এখানে সাকিব না, মনে করো হঠাৎ করে এটার নাম চেঞ্জ হয়ে হয়ে গেল হচ্ছে রাসেল, এবার কি আচ্ছা আমরা এখানে সাকিব সরাসরি উল্লেখ করব না, আমরা করবো কি ডাটা, হ্যাঁ, তাহলে আমাদের সাকিবের জায়গায় এখন বসে যাবে কি ডাটা, তাই না, তাদের কাছে কি সাকিব ই সামনে কোথায়, এখানে সরাসরি আমরা সাকিব লিখে দেবো না, আমরা মানে এই যে ডাটা এরিয়ার ভিতর নামের ভিতর যা আছে সেটাকে এখানে বের করতে চাই, তাহলে কি করতে হবে, কোটেশনের বাইরে এখানে ডাটা, তারপর ডাটা এর ভিতর কি কাকে অ্যাক্সেস করতে চাই, নেম কে, তাই না, এই যে নেম, আচ্ছা এবার ডট কন্টেক্ট করব, তার মানে কি এটার মাধ্যমে কি বের হবে, এই যে এখানে যে নামটা দেওয়া আছে সেই নামটা, নামটা কি আছে রাসেল, রাসেল ইজ ম্যারিড, আর সেম কাজটাই আমাদের এখানে করতে হবে, বুঝতে পেরেছেন, হ্যাঁ এইভাবে ডাটা নিয়ে আসা, তো বুঝতে পারছেন এই যে ডাটার ভিতরে কি আছে, নেমের ভিতরে রাসেল আছে, এজ এর ভিতরে কি আছে 19, তাই না, ই ডাটা এর এজ, ডাটা এর এজ যদি হয় 21 এর বেশি অথবা সমান তাহলে কি হবে, ইকো এই যে ডাটার নাম মানে এখানে যে নেমটা থাকবে রাসেল ইজ রাসেল ইজ আনমেরিড, আমরা মেরিট করে দিই 29 একটা ভুল আছে, ঠিক আছে, মজার না, এই তিনটা জিনিস তোমরা খুব ভালোভাবে কালকে শুনবা, খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, এই তিনটা জিনিস না পারলে কিন্তু সামনে কোনো কিছুই বুঝতে পারবা না, সামনে যা যা দেখা পাবে একটা কিছু বুঝতে পারবা না, কি কি শিখবা, লুপ অ্যারে আর কি কন্ডিশন, এটাকে বলে কন্ডিশন, এই জিনিস তিনটা জিনিস শিখবা, আর অবজেক্টটা সেমনি ভালোভাবে অবজেক্ট ওরিয়েন্টেড কিছু অনেক কিছু পারবে না, আর ফাংশন তো পারবে, ফাংশন রেগুলার করাই তো ফাংশন।